শুরু করো। আসসালামু আলাইকুম বন্ধু, তোমরা সবাই ভালো আছো? তো আজকে তোমাদের উপর যে বিষয়টার উপর আমি করতে চাচ্ছি সেটা হলো গরুর দুধ চুরি করবে কিভাবে। হঠাৎ করে তোমার দুধ চা খেতে মনে চাল, বুঝছো? দুধ চা খাবা কোথায়? বাড়িতে দুধ নাই, দুধ চার দোকানও বন্ধ। তো তুমি করবা কি, ছোট্ট একটা পাত্র নিয়ে চলে আসবা, গরু দেখবা গরু কোথায় আছে, বুঝছো? গরু দেখে চলে আসবা, গরু তারপর দেখবা তুমি গরুর ওলার আছে নাকি, তো আরে গরু কাছে দুধ দিও না, তাহলে কিন্তু মার খাবা। আচ্ছা আচ্ছা, তো তারপরে এদিকে গেছো আগে গেছো গরুর দুধ, গরু মাঠে দেখবা এফে বাঁধা আছে, তারপর তুমি হালে বসবা, বুঝছো? বসার পরে তুমি দেখবা গরুর দুধে দুধ আছে নাকি। আচ্ছা, কী করে দেখবো সেটা? দেখবা গরুর ওলানটা ফ্যাট ফ্যাট করেছে নাকি, বুঝছো? ফ্যাট ফ্যাট করলে মানে তুমি দুধ ওর ভরে আছে, তুমি যে কোনো সময় খেতে পারো। আচ্ছা, এই আর কি। তো এই গরু দেখো ফ্যাট ফ্যাট করতেছে না ওলানটা, এই গরুতে তোমরা আসো দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এটা কি চায়না গরু না বিদেশি গরু? এটা হলো মেড ইন কোরিয়া। কোরিয়া বাবা আসছে ভাই, এই গরুটা খুব বদমাইশ, বুঝছো? এর কাছে তোমরা আসবে না, তুমি আগে দেখবে সাতটা গরু কোনটা। তো আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমি আমার সম্ভব না গরুর কাছে যাওয়া, গরুর কাছে গেলে চাটের মাল মারতে চাচ্ছি। আর একটু যে একটু দেখাই দিয়ে আসেন একটু ডেমো। আমরা আসলে তোমাদেরকে এত ভালোবাসি, এই কারণে আমি আবারও আমার জীবনের ঝুঁকি নিয়ে সেই গরুর কাছে যেতে আমি ইচ্ছুক, কারণ তোমাদের গরু এখন মূত্র বিসর্জন দিচ্ছে। তো দেখো আমি আবার যাচ্ছি, কিছু বলতে পারতেছি না, জাত হারামি গরু, আমি জিনিস মারতে চাই কি করবো আল্লাহ। তো ঠিক আছে, আমি আমি ট্রাই করলাম।